এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটাকে এলাকার মানুষ চেনেন দাসনগরের স্নানের ঘাট হিসেবে অনেকেই বলেন স্নানের ঘাট ঘটনাটা এই যে আমি আপনাদের কিছু ছবি প্রথমে দেখাচ্ছি আপনারা দেখুন পরে ফিরে আসবো আপনাদের সঙ্গে কিন্তু তার আগে আপনাদের দেখাই একটু জায়গাটার সঙ্গে একটু পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা চলে গিয়েছে সোজা দাসনগর থানার দিকে আর ঠিক আমার ডান দিকে যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা চলে গিয়েছে বিরাজময়ী রোডের দিকে এই রাস্তাটা হয়েও দাসনগর বাসস্ট্যান্ডে যাওয়া যায় এটাই বিরাজময়ী রোড যাওয়ার রাস্তা আর একটু আপনাদের দেখাবার চেষ্টা করব ঠিক আমার এদিকে যে রাস্তাটা আপনাকে দেখছেন এই মুহূর্তে যে গাড়িটা আসছে বা যে মালবাহী গাড়িগুলো আসছে এই রাস্তাটা সোজা যাচ্ছে কাশীপুর মাঠের দিকে এই রাস্তার অবস্থাটাও আপনারা একবার চাক্ষুষ করুন পরবর্তী সময়ে আপনাদের যে রাস্তাটা আমি দেখাতে চাইছি সে রাস্তাটাও আপনারা একবার প্রত্যক্ষ করুন যে সেই রাস্তাটা হচ্ছে এটাই সেই রাস্তাটা এটাই সেই রাস্তা যে রাস্তাটা যাচ্ছে সিটিআই হয়ে কোনা সিটিআই হয়ে কোনা যাবার এটাই একমাত্র রাস্তা এবং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা আবারও আপনাদের সামনে ফিরছি এটা বলতে যে আপনাদেরকে স্নানের ঘাট বা স্নানের ঘাটের এই তিন মাতা চার মাতা মোড় থেকে যে রাস্তাগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিলাম এই রাস্তাগুলোর ছবি আপনারা দেখুন কয়েক মিনিট তারপর আমি আবার আসব আপনাদের সামনে তিন মাস ধরে অনেক মানে আপনাকে কি বলবো এত আমরা একটা খুব বাজে সিচুয়েশনের প্রতি যেতে হচ্ছে বাস টোটো অনেক কিছুরই প্রবলেম হচ্ছে তারপর ইভেন আমাদের এখানে টোটো মানে অনেকবার উল্টে পড়েছে ঠিক আছে এরকমও হয়েছে বাট অ্যাকর্ডিংলি যা রাস্তার অবস্থা কিন্তু আমাদের সেরকমভাবে কিছু দেখতে পাচ্ছি না যে ঠিক করার কোনো এ সামনে পুজো ঠিক আছে তো এই রাস্তা দিয়েই লোক যাওয়া আসা করছে অনেকে বলছে অনেক রকম এক্সপিরিয়েন্সের করতে হচ্ছে আর কি বলবো কতদিন বলতে এক্সপিরিয়েন্সের সাথে সাথে অনেক দিন মোটামুটি আপনার বৃষ্টি হওয়ার পর যদি কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তারপর চার পাঁচ দিন যদি জল তা মানে বৃষ্টি থেমেও যাচ্ছে তারপরও আমাদের কন্টিনিউ মোটামুটি 15 দিন তো একদম লাগাতার জল তো করতেই হচ্ছে জল যন্ত্রণা বলতে আমরা প্রথমে যখন আমফানটা হলো সেই ফার্স্ট আমাদের এখানে জল জ্বলা স্টার্টিং হয় তারপরে নেবে গিয়েছিল জলটা কিন্তু ইয়াসের পর থেকে জল এখানে নামেনি কমছে আবার বৃষ্টি হচ্ছে আবার জল হয়ে যাচ্ছে হ্যাঁ সেই ইয়াস থেকে আমাদের এই সমস্যা কন্টিনিউ চলে যাচ্ছে এর আগেও এখানে জল জমেছে জল
কিন্তু সেটা কিছুদিনের মধ্যে ক্লিয়ার হয়ে যায়। সবসময় আমরা দেখে আছি, আমার ছোট থেকেই এখানে যেহেতু জন্ম, আমি ছোট থেকেই দেখছি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। কিন্তু এইবারেই দেখা যাচ্ছে যে সেই ইয়াস থেকে শুরু করে আজ অবধি এখনো অবধি কোনোভাবে কোনো মতো জল যাচ্ছে না, এবং যেহেতু জলটা একভাবে জমে আছে তার ফলে রাস্তার যা হাল হয়েছে তাতে হেঁটে চলা পর্যন্ত যাচ্ছে না। টোটো, বাস, গাড়ি এইগুলো তো মানে পরের কথা। অ্যাম্বুলেন্স এখানে রীতিমতো ঢোকেনি বহুত দিন হয়ে গেল। শুধু অ্যাম্বুলেন্স বলে নয়, ওলা উবেরে যে কেউ ডাক্তার দেখাতে যাবে বা টোটোয়ে করে যে কেউ ডাক্তার দেখাতে যাবে সেই পরিস্থিতিটাও আমাদের এখানে নেই। এবং জল জমার ফলে এতটাই শ্যাওলা হয়ে গেছে, প্রত্যেকটা বাড়ি যদি আপনি একটু ভেতর দিকে ঢোকেন দেখতে পাবেন যে সেখানে এখনও জল জমে আছে। এবং শ্যাওলা পড়ার ফলে সেখানে বয়স্ক লোকেরা পড়ে যাচ্ছে, কারোর হাতে লাগছে, কারোর পায়ে লাগছে, তাদেরকে যে নিয়ে যাওয়া হবে ডাক্তারের কাছে সেই পরিস্থিতিটা পর্যন্ত এখানে পাওয়া যাচ্ছে না। কোনো রকমভাবে কোনো ফেসিলিটি এখানে পাওয়া যাচ্ছে না। একমাত্র বাসটা এখান দিয়ে আসছে, কিন্তু এই রাস্তাটাতে বাসেরও যা অবস্থা, বাসে উঠলেও মানে মানুষকে প্রাণ হাতে নিয়ে উঠতে হচ্ছে যে কখন বাসই না উল্টে যায়। আমরা অবরোধ করেছিলাম, সেখানে আমরা সবাই আমাদের কথা বলেছি, আমাদেরকে বলা হয়েছিল যে রাস্তা হয়ে যাবে সেই মতো। এখানে কিছু সঞ্জীব টঞ্জীবও ফেলা হয়েছিল, কিন্তু তারপরে কোনোভাবে কিছু হয়নি। একদিন জল এখান থেকে ট্যাঙ্কারে করে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তাতে কিছুই লাভ হয়নি। আদৌ যেটা আমাদের কাজ বা রাস্তাটা যে ভালো হবে, সব থেকে বড় কথা হচ্ছে নিকাশি ব্যবস্থা। এখানে নিকাশি ব্যবস্থাটা একদম মানে যাচ্ছে তাই অবস্থায় গিয়ে দাঁড়িয়ে গেছে। আমাদের যেটা পচা খাল মেন নিকাশি ব্যবস্থার জায়গা, যে জলটা আমাদের যেটা দিয়ে পাস করে সেইটা পুরো পলি পড়ে পুরো বন্ধ হয়ে গেছে, যার জন্য এখানে জলটা কোনো মতেই কমছে না। জল যন্ত্রণা থেকে হাওড়া পুরবাসীকে মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় পাম্প বসানো হয়েছে। তাতে করে হয়তো সাময়িক সমস্যা মিটবে, কিন্তু দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা না থাকলে জল যন্ত্রণার হাত থেকে হাওড়া পুরসভার মূলত যে 50টা ওয়ার্ড, সেই ওয়ার্ডের বাসিন্দাদের এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এলাকার মানুষ তারা ভীষণ রকমভাবে ক্ষোভে ফুঁসছেন। আবার শোনা যাচ্ছে যে চারটে উপনির্বাচন সেগুলো শেষ হবার পরে, সম্ভবত কালী পুজোর পরে হাওড়া পুরসভার নির্বাচন হবার কথা রয়েছে। তাহলে শাসক দলকে ইতিমধ্যেই এই সমস্যা কিভাবে একেবারে পরিকল্পনা মাফিক এটাকে শেষ করা যায় তার সিদ্ধান্ত নিতেই হবে, না হলে আগামী দিনে যে হাওড়া পুর বোর্ডের নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনের ফল আদৌ তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকবে কি না সেটা ভবিষ্যৎ বলবে। হাওড়ার দাসনগর থেকে ক্যামেরা সনাতনের সঙ্গে মেঘদূত, শেফিল্ড টাইমস।